এই তো মেসোমশাই, আরে কাজকর্ম ছাড়ুন, এদিকে আসুন, দারুণ খবর আছে, এদিকে আসুন। তা খবরটা কার, তোমার না দেবার? আমার খবর মানেই দেবার, দেবার খবর মানেই আমার। খবরটা কি রে অরুণ? বোধহয় তোমার ছেলে রাস্তায় হোঁচট খেয়ে পড়ছিল, অরুণ ধরে নিয়েছে, হাত পা ভাঙেনি। আরে না না, ওসব কিছু নয়, বলে দে। আমি চাকরি পেয়েছি। মা, ঠিক আছে ঠিক আছে, আমি রোজ ঠাকুরকে ডাকতাম তোর যাতে একটা ভালো চাকরি হয়। ঠাকুর আজ মুখ তুলে চেয়েছেন। ভগবান নয় মা, অরুণ। অরুণ ওর অফিসে আমার চাকরিটা করে দিয়েছে। চাকরি পাচ্ছিল না বলে ওকে কত কি বলেছি, কাল থেকে আর তো বকতে পারবো না। আমার একটা কাজ কমে গেল, তোমার কাছে গোটা 50 টাকা হবে, এক মিষ্টি নিয়ে আসি। যা দিয়েছিলে সকালবেলাই বাজার করে নিয়েছি তো। তোমার কাছে তো কোনোদিনই কিছু থাকে না, বাড়ি যা, এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এক মিষ্টি না হলে হয়? কি হলো, কি চেঁচাচ্ছ কেন, মনের মাথা থেকে শোনা যাচ্ছে? বাস স্ট্যান্ড থেকে শুনতে পাস নি, তোর বাপের ভাগ্যি, তোর দাদা চাকরি পেয়েছে, এটা কি ফিসফিস করে বলবো? 50 টাকা দে, মিষ্টি নিয়ে আসি। 100 টাকা নিয়ে যাও। ও ও অরুণ, তোমার বন্ধুকে একটু বুঝিও বাবা, মাথা গরম করে এ চাকরিটাও আবার ছেড়ে না দেয়। আপনি একদম চিন্তা করবেন না মেসোমশাই, ওখানে কারোর মাথা গরম হয় না, ওটা তো রেফ্রিজারেটর কোম্পানি। নিশ্চিন্ত পারো তুমি, কত মাইনে দেবে বলবো? ও তোর গার্মেন্টস কোম্পানি থেকে দুই মাসে 5-6টা শাড়ি আনতে পারিস, ও দাম দেবা দিয়ে দেবে। আমি কি আমার জন্য বলেছি নাকি? তাহলে জানতে চাইছিস কেন? আমি এই জন্য জানতে চাইছি যে সেই টাকায় আমাদের বৌদি আনা যাবে কি? পাগামি হচ্ছে, পাগামি হচ্ছে, দাঁড়া আগে তোকে বিদায় করি। হ্যালো, ইলেকট্রিক সাপ্লাই, উত্তরবঙ্গ বৃদ্ধাশ্রম। গ্যাস স্যার, বৃদ্ধাশ্রমে চলে গেল? হ্যালো, ইলেকট্রিক সাপ্লাই, উত্তরবঙ্গ বৃদ্ধাশ্রম। হ্যালো, ইলেকট্রিক সাপ্লাই, উত্তরবঙ্গ। এর কি হচ্ছে, কি হলো? কাল রাত্রির থেকে আমার ঘরে কারেন্ট নেই, যতবার আমি ইলেকট্রিক সাপ্লাই অফিসে ফোন করছি ততবারই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিস। আমার কি বৃদ্ধাশ্রমে যাবার বয়স হয়েছে? বাজে ছেলে কোথাকার। সরি 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 বলার কি হলো, একটুখানি গায়ে লাগলে কি গায়ে ফুসকা পড়ে যাবে? বাহ বাহ, এখানে যারা দাঁড়ায় সবই দেখছি গন্ডগোলে। আজ কোথায়? আপনার সঙ্গে। মানে? অফিসে চাকরি পেয়ে গেছি। তাই নাকি, কনগ্রাচুলেশন। থ্যাঙ্ক ইউ, খুব খুশি হয়েছি খবরটা শুনে। থ্যাঙ্ক ইউ, এখন থেকে তাহলে একসাথে যাতায়াত করা যাবে। থ্যাঙ্ক ইউ। হাতটা? ও দাদা, ছেড়ে দিলেন? আপনি ছেড়ে দিলেই আমি অ্যাপ্লিকেশনটা জমা দেব, অনেকদিন হত্যে দিয়ে পড়ে আছি। নাই, এটা কি কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পেয়েছো যে অ্যাপ্লিকেশন জমা দিতে এসছো? চাও 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 চাও, দেখছে কোনো ভ্যাকেন্সি নেই। কিসের কথা বলছেন আপনি? কিস, কিসের আবার কথা বলবো, আমার চাকরির কথা। আসলে ভাবিনি যে হঠাৎ করে এরকম চাকরি পেয়ে যাব। লোকটাকে বোঝা মুশকিল, মুখে এক কথা বলে আর মনে মনে এক কথা চেপে রাখে। আপনি বুঝতে পেরেছেন না? সেই জন্যই তো ঠিক করে ফেললাম, আজকে আপনিও অফিসে যাবেন না আর আমিও অফিসে যাব না, আপনার চাকরি পাওয়ার সেলিব্রেশন করব। Thank you.
আছি সরে সরে এত কাছে তবু দূরে ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে যাক না সে দূরে দূরে তুমি আছো মনের ঘরে